তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। এ কি পূর্বজন্ম নাকি এ জন্ম? কত কিছুই যেন রয়ে গেছে অতীতে, ফিরে দেখি বারবার বহমান কাল, তার বহু ব্যস্ততা কিছুই যেন ছুঁয়ে যায় না। পুরনো জনপদ, বাড়ি, পুরনো সব মানুষ আর কলের গান, এসব হাতে হাত রাখে। মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়। সেই অতীত চাবিটা কিছুটা আছে সুশান্ত দার হাতে। ও ইন্ডিয়া, ফরগেট নট দ্যাট আইডিয়াল অফ দাই ওম্যানহুড ইজ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ফরগেট নট দ্যাট দ্য গড দ্য ওয়ারশিপেস্ট ইজ দ্য গ্রেট অ্যাসেটিক অফ অ্যাসেটিক, the all-renouncing Sankara, the lord of Uma. Forget not that thy marriage, thy wealth, thy life are not for sense pleasure, are not for thy individual personal happiness. Forget not that thou art born as a sacrifice to the mother's altar. Forget not that thy social order is but the reflex of the infinite universal motherhood. Forget not that the lower classes, the ignorant, the poor, the illiterate, the cobbler, the sweeper are thy flesh and blood, thy brothers. এটা তো স্বামী বিবেকানন্দের বাণী, কিন্তু পাঠ করছেন কে? কি বলিষ্ঠ গলা, আধুনিক উচ্চারণ! ইনি হলেন এক সময়ের মঞ্চ কাঁপানো অভিনেত্রী রাজনন্দিনী দেবী। রাজনন্দিনী দেবী মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। The Pada Indian is my brother. Thou too, clad with but a rag round thy loins, proudly proclaim at the top of thy voice, the Indian is my brother, the Indian is my life. এখন ইনি কোথায়? সে কি করে জানবো? নামটা তো আমার জানাই ছিল, রাজনন্দিনী দেবী। রেকর্ডের ডাইয়ের মধ্যে পেলাম এই রেকর্ডটি, সঙ্গে সঙ্গে তুলে নিলাম। খুবই রেয়ার রেকর্ড। সি ব্রাদার, দ্য সয়েল অফ ইন্ডিয়া ইজ মাই হাইয়েস্ট হেভেন। ভীষণ জানতে ইচ্ছে করছে এই অভিনেত্রী সম্পর্কে। নামকরা অভিনেত্রী ছিলেন, মঞ্চে অভিনয় করলে কত রজনী যে পার হয়ে গেছে তার কোনো ঠিক নেই। টিকিটের জন্য মারপিট পর্যন্ত হয়েছে।
তারপর তারপর মঞ্চ থেকে বিদায় নিয়ে কোথায় যে হারিয়ে গেলেন কে জানে। আছেন কোথাও নিশ্চয়ই। You may write me down in history with your bitter, twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I will rise. ওনার উপর একটা সিনেমা যদি করা যেত। ওনাকে তুমি পাচ্ছ কোথায়? রঙ্গমঞ্চে শেষ অভিনয়ের পর কোথায় যে হারিয়ে গেলেন আর তার আর কোনো খোঁজই পাওয়া যায় না। ওনার বয়স কত হবে এখন? কত আর হবে, 70-72 হবে। আর তখনকার দিনে কতই বা মঞ্চ থেকে আয় করতেন, আর এখন বেঁচে আছেন কি না সেটাই প্রশ্নের। কেমন যেন মনে হয় বেঁচে আছেন উনি, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, with the certainty of tides, just like hope springing high, still I will rise. কোথায় পাই রাজনন্দিনী দেবীকে? অপালা, অপালাকে একটু বলে দেখি। এই, আমি কিন্তু জানি রাজনন্দিনী দেবীর নাম। ছোটবেলায় ওর অনেক নাটক দেখেছি। শাজাহানে জাহানারা চরিত্রে উনি যে অভিনয় করতেন না, হই হই করে চলতো। দূর দূরান্ত থেকে কত লোক আসতো, একেবারে ভিড় জমে যেত। দেখেছ, অপালাও জানে রাজনন্দিনী দেবীর নাম। আমি একেবারে কিচ্ছু জানতাম না। অসম্ভব অ্যাট্রাকটিভ ছিলেন, একেবারে আধুনিক অভিনয়। দাঁড়াও দাঁড়াও একটু মনে করি, হ্যাঁ একটু মনে করি। আচ্ছা আচ্ছা, তুমি কি ধরেই নিচ্ছ যে উনি এখনো বেঁচে আছেন? দাঁড়াও অরুণদাকে একটু জিজ্ঞাসা করি, উনি তো নাটক নিয়ে অনেক রিসার্চ করছেন, খবরাখবর অনেক কিছু রাখেন। আশা করি এই ব্যাপারে কিছু একটা খবর ঠিক দিতে পারবেন। ওর বেঁচে থাকার বিষয়ে প্রশ্ন উঠলেই মা অ্যাঞ্জেলোর কবিতার লাইনগুলো খুব মনে পড়ে। Leaving behind nights of terror and fear, I rise. আমি তো ওনাকে দেখিনি, এখনো একটা ছবিও দেখিনি, তবু কেন এমন হয়?
bringing the gifts that my ancestors gave. I am the dream and hope of the slave. I rise, I rise, I rise. অরুণদাকে অপালা বলেছে তিনি রাজনন্দিনী দেবীর নাম জানেন, কিন্তু তার সন্ধান জানেন না। স্থিরপত্র নাটকেও নাকি রাজনন্দিনী দেবী অভিনয় করতেন। আজ অরুণদা তার কিছু ছবিও পাঠিয়েছেন। আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিঠি লিখবার মতো ফাঁকটুকুও পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আজ আমি জানতে পেরেছি জগৎ ও জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগে, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটা তোমরা কেউ জানতে না। আমি লুকিয়ে কবিতা লিখতুম, স্বেচ্ছায় পাশ যাই হোক না কেন সেইখানেই আমার মুক্তি, সেইখানেই আমি আমি। আমার বন্ধুরাও সব আমার মতোই পুরনো দিনের শিল্পী সম্বন্ধে যে তথ্য পেয়েছি সবই পুরনো দিনের। রাজনন্দিনী দেবী সেই যুগের, বর্তমানের কোনো খোঁজ তার কেউই দিতে পারছেন না এখন। অনেক খোঁজ করা হচ্ছে, আশা করছি কয়েকদিনের মধ্যে তোমার কিছু হয়তো খবর দিতে পারবো। এসেছিলেন উনি রেড লাইট এরিয়া থেকে, 15-16 বছর বয়সেই মঞ্চে অবতরণ করেন। এবং আরেকটা সবচেয়ে বড় কথা কি জানো, যে উনি লেখাপড়া জানতেন, সে যুগে সেটা একটা খুবই রেয়ার ব্যাপার আর কি। আর রাজনন্দিনী নাম ছিল বলে ওকে সবাই রাজি বা রাজু বলে ডাকতেন, সেই নামেই তার পরিচিতি বেশি ছিল। কিভাবে, কেন এত মঞ্চ সফল অভিনেত্রীকে মঞ্চ ত্যাগ করতে হলো সঠিক জানি না, তবে কোনোভাবে খুব অসম্মানিত হয়েছিলেন। কিন্তু সেটা কতটা, যার জন্য এরকম একটা সাকসেসফুল কেরিয়ার উনি ছেড়ে দিলেন, এত ফেম, নাম, ডাক? জানি না গো, যা শুনলাম ওনার প্রখর ব্যক্তিত্ব ছিল। আর ভালোবাসা, প্রেম? নটীর জীবনে অনেক অ্যাডমায়ার ছিল, প্রেম নিশ্চয়ই ছিল। একটা ডিটেলস কদিনের মধ্যেই জানতে পারলাম। আমি এলাম, কলেজের সবাই
প্রথম প্রথম আমাকে ছোট এলাজ বলে ডাকত, চার অধ্যায়ে এলা করতেন উনি, বড় এলাজ বলে। বোধ হয় সে বেচারার বহরে কিছুটা বাহুল্য ছিল। এইসব ছোটখাটো উৎপাত নিয়ে অনেক মেয়ে দেখতাম ওনার থিয়েটারের সময় কালটা একটু ধরার চেষ্টা করছিলাম, 1963 থেকে 1995। চার অধ্যায়ের স্টিলও কিছু পাওয়া গেল। আরও একটা কথা, যেদিন থেকে আরও সন্ধান পাওয়া যায় না সেদিনও চার অধ্যায়েরই শো ছিল, দর্শকেরও প্রচুর ভিড় ছিল, কিন্তু উনি অভিনয় করেননি। আর এলি বলে আমাকে ডাকত শুধু অন্তু, শ্রীযুক্ত অতীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে আমার পরিচয় বছর চারেক আগে মোকামার খাটে। স্টিমারে খেয়া পার হচ্ছিল, গায়ে সিল্কের পাঞ্জাবি, পাট করা মুগার চাদর কাঁধে, আর আমি জনসাধারণের দলে। অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিল মানুষটাকে, মন বললে এ মানুষটি যেন শ্যাওলার মধ্যে পদ্ম। তখনই মনে মনে পণ করলুম এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে, না নিজের কাছে নয়, দলের কাছে, দেশের কাছে। এই দেখো তোমার জন্য রাজনন্দিনীর একটা ছবি খুঁজে পেয়েছি, ওনার 24-25 বছর বয়সের ছবি, এর থেকে কি তুমি একে খুঁজে পাবে আজকে? এবারে ওই রেকর্ডটা উল্টো পিঠে শোনাচ্ছে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগে দৈবাগত দিনে, শুধু শুনলেই যে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ, কেননা ছুটাবতে যে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বল কাপাশে। অরুণদায়ক রাজুদির খোঁজ পেয়েছেন, যিনি বাচ্চাদের পড়ান, থাকেন সোনালীদের পাড়ায়। ওই লোকটার বাড়িতে একটা দুষ্ট বেড়াল ছিল, তো বেড়ালের তো দুষ্ট বুদ্ধি, তার কি ইচ্ছে ওই ছানাগুলোকে ধরে ধরে খাবে। তো একদিন বিড়াল করলো কি, ওই বেগুন গাছটার তলায় এসে টুনটুনিকে জিজ্ঞাসা করলো, কিলো টুনটুনি তোর ছানার সব কেমন আছে? টুনটুনি তো খুব চালা, বুঝতে পেরেছে বিড়ালের মতলব। তখন সে বলল, পেন নাম হই মহারানী, পেন নাম হই। মহারানী বলল, তারপরে বলছে যে ভালো আছে, আমার বাচ্চারা সব ভালো আছে। বিড়াল বকে যায়, খুশি হয়ে গেল ওকে মহারানী বলেছে বলে। এবার রোজ এরকম বিড়াল আসতে লাগলো, আর রোজ টুনটুনি তাকে মহারানী বলে পেন নাম ঠুকত। এরপর বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হলো, পাটনা মেলতে শিখলো। তখন টুনটুনি তাদের জিজ্ঞাসা করলো, কিরে তোরা এখন উঠতে পারবি? তো বাচ্চাগুলো বলছে হ্যাঁ পারবো। তো বলছে ওই তাল গাছে গিয়ে উড়ে দেখা তো। তখন সব বাচ্চাগুলো কী করলো, তাল গাছে উড়ে বসলো। এইবার বিড়াল এসেছে বেগুন গাছে, আবার জিজ্ঞেস করেছে, কিলো টুনটুনি সব বাচ্চারা কেমন আছে? এরপর আর বিড়ালকে টুনটুনি কী বললো না, এর থেকে তোমরা কী শিখলে, যে টুনটুনির আছে কিনা বুদ্ধি? আছে।
তাহলে কি হলো বুদ্ধি যার সে কবে থেকে ওনাকে দেখছি উনি ছোটদের পড়ান আর বড়দের চিঠি লিখে সবাই ওনাকে খুব ভালোবাসে চলে কি করে সবাই ওনাকে দেখে আর আমরা চাই না যদি আমাদের সাথেই থাকুন দেখুন এখানে ওনাকে সবাই রাজুদি বলে রাখে ছোটরা বলে দিদি ইনি থিয়েটার করতেন তো তা ঠিক বলতে পারবো না বাবার মুখে যেন এমনটাই শুনেছিলাম একটু কথা বলতে পারি ওর সঙ্গে হ্যাঁ ওনার পড়ানোটা শেষ হয়ে যাক তারপরে কথা বলিয়ে দিচ্ছি ইনি রাজনন্দিনী দেবী পেঁচে আছেন মাথা উঁচু করে Out of the hearts of history's same, I rise. From a past that rooted in pain, I rise. Vedahametam purusham mahantam aditya কত বছর বয়সে এলেন থিয়েটারে তখন আমাদের পাড়া থেকে কিছু মেয়ে আসতো থিয়েটার করতে তাদেরই একজনকে ধরলাম সেই থিয়েটারের ম্যানেজারের সাথে আমার আলাপ করিয়ে দিল শুরু হলো থিয়েটারে আমার প্রশিক্ষণ পর্ব সে পর্বটা তো অসাধারণ হ্যাঁ তখন মাস্টাররা যে কি নিষ্ঠা করে শেখাতেন আর থিয়েটারের উপরে তাদের যে কি অপরিসীম মায়া মমতা ছিল ভাবতে পারবে না তাদের কাছেই তো উচ্চারণ শিখলাম মডুলেশন শিখলাম স্টেজ অ্যাপিয়ারেন্স থ্রোয়িং সব সব তাদের কাছ থেকে শেখা হ্যাঁ আর বিদেশি কত সাহিত্য থেকে উপন্যাস থেকে তারা আমাদের গল্প পড়ে শোনাতেন মুক্তি আলুয়ে আলুয়ে আকাশে আমার মুক্তি আলো আলো আকাশে আমার মুক্তি আলো আলো জানো আমার স্কুলে পড়া খুব শখ ছিল সে শখ যেন পূর্ণ হয়ে গেল সময় আসা সময় যাওয়া আর শিক্ষা গ্রহণ আমাদের ওই পাড়া থেকে বেরিয়ে 14-15 বছরের জীবনকালে এই আমার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা বলুন অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো সেই তো তোমার আলো
সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে হর সেই তো তোমার ভার। একটা সিনেমা যদি করি আপনাকে নিয়ে? না, সম্ভব না। আমি আর এসবের মধ্যে নিজেকে জড়াতে চাই না। দিদি, ওরা তোমায় খুব শ্রদ্ধা করে, কতদিন ধরে তোমায় খুঁজে বেড়াচ্ছে, কোথায় না কোথায় ঘুরেছে তোমার জন্য। যখন থিয়েটার করতাম লোক যে ভিড় করত, আর সিনেমা আমার এত ভালো লাগতো। সিনেমা করেছিলে? কতবার লোক এলো বোঝালো, কত টাকা দেবে বললো, কিন্তু মাস্টার গুরু সব বোঝালেন। থিয়েটারে আমার এত নাম এত যশ, সিনেমা গেলে নাকি সেসব নষ্ট হতো। সিনেমা করলে না? না, আমি জানতাম, আমি জানতাম ওরা আসলে আমার নিয়ন্ত্রণ করতে চাইছে। তবু গেলাম, থিয়েটার আমাকে এত কিছু দিয়েছে, এত ভালোবাসা, এত সম্মান, যা কিছু সব তো এই থিয়েটার থেকেই পাওয়া। পরে আর সুযোগ আসেনি? হ্যাঁ, কত ভালো ভালো সুযোগ এসেছে, কত নামি দামি পরিচালক, কিন্তু সিনেমায় আমরা নামা হবে না। তাহলে এখন যখন ওরা এসছে ওদের ফিরিয়ে দিচ্ছ কেন? এতটা এগিয়ে কি ফিরে আসা যায়? তাই যেখানে উনি আমিও সেখানে। অদৃষ্টের কি পরিহাস! অভিনয়, গান, কবিতা, সেসব তো কবেই ছেড়ে দিয়েছি। কত ভালোবাসার সেসব, আর সিনেমার কথা ভাবলে মন ছুটে যেত। আজ আর কিছু বোধ করি না, কিন্তু কিন্তু আর চলে যাওয়ার সময়ে কি প্রলোভন! ঠাকুর ঠাকুর, আর কত পরীক্ষা নেবে আমার! বিখ্যাত এক যৌনপল্লী, সেইখানেই আমার জন্ম। ছোটবেলা থেকে কি দেখেছি, দালাল, খদ্দের, পুলিশ, স্বাস্থ্যকর পরিবেশ, আর মেয়েদের উপরে চরম অবিচার, অত্যাচার, তার মধ্যেও অক্ষর জ্ঞান হলো আমার, আর গালিটা লেখাপড়া। কি করে যে সম্ভব হলো জানি না। আমার ভবিষ্যৎ ভেবে আমার পেশা থাকা মানসিক উদ্বেগ, কিন্তু পথ কোথায়, কোথায় যাব আমি? চারিদিকে মোড়, একে কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির গান। রাজনন্দিনী দেবীর জন্ম 1950 সালে। থিয়েটারে যোগদান করেন 1963।
13 বছর বয়স তখন। প্রথম নাটক সতীর দেহত্যাগ, প্রশিক্ষণ নাচ শেখা, সখীর দলে তখন নাচতেন, তারপর পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন। 17 বছর বয়সে নীলদর্পণ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেলেন। এরপর শুধুই উত্থান, খ্যাতি, টাকা পয়সা, অগণিত ভক্তকুল, সে এক সত্যিকারের রাজনন্দিনীর জীবন। আমার মা, তার মুখে একটু হাসি দেখব, মা ভালো থাকবেন, সুস্থ পরিবেশে থাকবেন। স্টেজে তখন একটু নাম হচ্ছে আমার। মা চলে গেলে যারা যারা বিদায় নেবে, একে একে চাকরে সরি হুকরে তিক্ত মধুর কণ্ঠ, হুকরে রিক্ত কল্পলতা, তোমার থাকুক পরিপূর্ণ, একলা থাকার সার্থকতা। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় কে আমার পিতা, জানা নেই, জানার কোনো উপায়ও নেই। আচ্ছা আচ্ছা, আমার মা কি জানতেন তার পিতাকে? মনে হয় না। তবু ভদ্রলোকেদের এসব রীতি, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়া, পিতৃপুরুষকে জল দেওয়া, আমাকে আমাকে এত টানে কেন? আমার দেওয়া জলের প্রতীক্ষায় কেউ কি বসে? আচ্ছা আচ্ছা, উত্তর পুরুষেরা কেন মায়েদের উদ্দেশ্যে জল দেয় না? অমল মা আমার, অসহায় বন্দিনী, তবু মেয়েকে বাঁচাতে তার কি আকুল প্রয়াস? তার মতো জীবন যেন আমার না হয়। আচ্ছা আচ্ছা, আমি কি আমার মায়ের উদ্দেশ্যে তর্পণ করতে পারি? পারি, নিশ্চয়ই পারি। আমি সত্যি জানি না মা এখন কোথায় আছে। মৃত্যুর পর আর কোনো জায়গা আছে বলেই তো জানি না। তবু 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 মাকে আমি জল দেব, নিশ্চয়ই দেব। তখন জমানো টাকায় শুধু এই ঘরটা কিনেছিলাম। তখন এই ঘরের কি বা দাম ছিল! এটা কিন্তু খুব ভালো বুদ্ধি দিদি। ছোটবেলা থেকে মেয়েদের শুধু অসম্মানই দেখেছি, আর তাই মনে হয়েছে যে একটা মাথা গোজা ঠাঁই আর লেখাপড়া, এই দুটোই মেয়েদের জীবনে সবচেয়ে দরকারি। লেখাপড়া, অক্ষর জ্ঞান, বিদ্যা, খানিকটা যদি ও সম্বন্ধে আরো কিছু বলেন। হ্যাঁ,
রক্তকর্মীতে উনি নন্দিনী ভূমিকায় অভিনয় করতেন। সে তার কি ক্রেজ আর হলে ভিড় কি বহুদিন চলেছিল। মাথায় যেমন লম্বা গায়ে তেমনি শক্ত, ওদের সবাই বলে তাল তমাল। আষাঢ় চতুর্দশীতে আমাদের নদীতে বাজ খেলতে আসতো, মরে যাই মরে যাই ওদের এমন দশা কে করলে। ওকে ওই যে দেখে শক্ল তলোয়ার খেলায় সব্বার আগে পেত মালা। ওরে অনু, আবার কবে যাবে ওনার কাছে? কাল। ওর প্রেমের বিষয়টা একটু বলুন না। অত বড় অভিনেত্রী, তার তো প্রেমের ব্যাপার একটা থাকবেই। প্রেম যে ছিল সেটা একেবারে রোমিও জুলিয়েটের সঙ্গেই একমাত্র তুলনা করা যেতে পারে। তারপর? তারপর ছেলেটি কে ছিল? ছেলেটি ছিল উত্তর কলকাতার একটি বনেদেবাড়ির মানুষ, তার সংসারও ছিল। তবু এই অভিনেত্রীর সঙ্গে কিভাবে তিনি জড়িয়ে পড়েন? সেই ভদ্রলোককে তো ওনার সঙ্গে দেখলাম না, তবে কি উনি মারা গেছেন? না, যেটুকু জানা যায় তিনি রাজনন্দিনীকে ছেড়ে নিজের সংসারে আবার ফেরত চলে আসেন। এটা বেশ দুঃখের। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু এরপর থেকে রাজনন্দিনীও আড়ালে চলে যান। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছুটে, দুটি প্রাণীর কাহিনীটা এটুকু বই নয় কোমটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমি তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি, ভালোবাসা সকলের জন্য নয়, অমল। অমল আমায় খুব ভালোবাসত, রাজপুত্র একেবারে, কোনো বাধাই সে মানবে না, চলে এলো আমার সঙ্গে থাকতে। বসন্তী রং বসন খানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে, একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু সরম, দুজনেরই বোঝা বুঝি। তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি, কি যে ঝঞ্ঝাট অশান্তি কিছুরই পরোয়া করল না। একদিন সব শেষ, আমি চাইলে অমলকে হয়তো ধরে রাখতে পারতাম, কিন্তু আমি সত্যি এভাবে কিছু পেতে চাইনি। আর এই জীবনে ওই একজনকেই শুধু ভালোবেসেছি। যদি তোমায় কেউ না রাখে, সবাই যদি ছেড়েই থাকে, জনশূন্য বিশাল ভবে একলায় সে দাঁড়াও, তবে
তোমার বিশ্ব উদার রবে হাজার সুরে তোমায় ডাকে, আধার রাতে নির্নিমেষে দেখতে দেখতে যাবে দেখা, তুমি একা জগৎ মাঝে প্রাণীর মাঝে আরে একা। কিছু কথা মোর গান বলবে, কিছু কথা বলে যাবে, দুনয়ন দুনয়ন দুনয়ন। কিছু কথা মোর গান বলবে, কিছু কথা বলে যাবে, দুনয়ন দুনয়ন দুনয়ন। স্বপ্নের স্বরে বুঝি ভরবে কোনো রাতে চলো। তখন থিয়েটারে গান বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ শুনেছি, তখনকার দিনে থিয়েটারের গান নাকি খুব জনপ্রিয় ছিল। আর গান আমার এত ভালো লাগত, তবে আমার গলায় গানটা সেভাবে ঠিক কোনোদিন আসেনি। রেকর্ড কোম্পানিগুলো যখন আমার গান রেকর্ড করার কথা বলল, আমি তখন ওদের আমার কবিতা রেকর্ড করার কথা বললাম, তাতে ওরা রাজি হয়ে গেল। বোধহয় আমার জনপ্রিয়তার কথা ভেবেই তখন ওরা রাজি হয়ে গেছিল। হ্যাঁ, যেটা সুশান্ত চট্টোপাধ্যায়ের কাছে আছে। হয়তো আমার ভয়েসের তিনটে রেকর্ড পেয়েছিল, শুনেছি সেগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। তা আপনার কাছে রেকর্ডের কোনো কপি নেই? হ্যাঁ, ওরা দিয়েছিল সে সময়। যখন সব ছেড়ে চলে আসি তখন আর ওগুলো আনতে ইচ্ছে হয়নি। তখন তো আপনার খুব নাম ডাক, তা ওসব ফেলে চলে এলেন কেন? চলে এলেন কেন? কোনোটাই আমার পক্ষে কখনো সহজ ছিল না। আর প্রশিক্ষণ পাওয়াটা সেটাও শুধু জ্ঞানাঞ্চলে ছিল না, যে ভয়ে মা আমাকে ওপাড়া থেকে দূরে রাখতে চেয়েছিলেন সেই সর্বনাশটা, সেই অসম্মানটা আমার প্রশিক্ষণ পর্বেই হয়ে গেছিল। তবু থিয়েটারে রয়ে গেলাম, কোথায় যেতাম, পেশায় নামতাম? তার চেয়ে তবু থিয়েটারে। দেখতে পাচ্ছো মা, আমরা শিশু কিশোরী যুবতী প্রৌঢ়া বৃদ্ধা সকলেই এক আসনে উন্মুক্ত অরক্ষিত খোলা আকাশের নিচে। শ্রেষ্ঠ শিল্পীক কি সে? মানব জীবন নরম মাংস, নারী শরীর সে কি খাদ্য তার? নিজ ঘর পাড়া এ বিশ্ব সংসার, মা গো বাবার থেকেও বাঁচতে হয়, দাদার থেকেও। মেয়েরা কি আদৌ কোথাও সুরক্ষিত? চিরটা কাল এমনি হয়ে এসেছে, কাগজে এখন কত কিছু লেখা হয়। মেয়েরা শুধু মানুষ নয়, মেয়ে মানুষ। এই সত্যটা তাকে কেউ কখনো ভুলতে দেয়নি। এমন সময় তোমার কি সাজে মা গো, ভজন পূজন প্রসাদে তুষ্ট থাকা? খড়কো ধরো মা, বিনাশ করো, শাস্তি দাও, রক্ষা করো তোমার সৃষ্টি। আশ্রয় দাও মা,
নির্ভয় নিশ্চিত এক আশ্রয়, নচেত আকাশের মতো বিস্তৃত করো তোমার আঁচল। আমরা কো আমরা নারী সকল শ্বাস নিই, এ ধরাতে একটু বাঁচি পূর্ণ মানুষের এক জীবন, মানব জীবন। কত কবিতাই যে উনি জানেন, এখন আর ওর সেই কাঠিন্য নেই। উনি কিন্তু চারপাশের পৃথিবী সম্পর্কে বেশ সচেতন, খবর পড়েন, বই পড়েন, টিভি নেই যদিও। এখন মনে হয় আমি শুধু ওকে চিনতাম না, কত লোকেই যে চেনেন জানেন ওকে। দিদি, শুনলাম রাজনন্দিনী দেবীর উপর আপনারা কোনো ডকুমেন্টারি করছেন। ও, অলরেডি খবর পেয়ে গেছেন? দিদি বলুন না, আপনারা সত্যিই কাজটা করছেন? আপনার কি দরকার? একবার একটাবার ওনার কাছে আমাকে নিয়ে চলুন, আমি একটাবার ওনাকে দেখতে চাই, প্লিজ দিদি একটাবার। আপনি কি ওনাকে চেনেন, জানেন ওনাকে? চিনব না, স্বপ্নের মতো যেন মনে হয়। জানেন সেই কোন ছোটবেলায় ওনার অভিনয় দেখেছিলাম, আজও আমি ভুলতে পারিনি। আমার কাছে এখনো যেন স্বপ্নের মতো সব কিছু মনে হয়। অপেক্ষা করুন, আগে ওনার সিনেমাটা শেষ হোক। না দিদি না, না দিদি না, প্লিজ একবার একটাবার ওনার কাছে নিয়ে চলুন, একবার আপনাকে একবার নিয়ে চলুন প্লিজ দিদি। দাঁড়ান দেখছি, দাঁড়ান। আগে টাকা হয়তো কিছুটা ছিল, কিন্তু স্বাধীনতা ছিল না। ওই আদিম পেশার থেকে থিয়েটারে নামা হয়তো অনেক ভালো ছিল, কিন্তু থিয়েটারের ওই যত আলো তার পেছনে ছিল অনেক অপমানের বঞ্চনার আরও একটা গল্প। মেয়ে মানুষ এসেছে যৌনপল্লী থেকে, বিখ্যাত নটি, তাতে কি মানুষ কি? সে সময় আমরা বাস ভাড়া করে দিদির নাটক দেখতে আসতাম। বাস ভাড়া করে? হ্যাঁ, বাস ভাড়া করে, একদম সত্যি কথা, বাস ভাড়া করে আমরা সবাই দিদির নাটক দেখতে আসতাম। তখন সত্যি সত্যি ছুটির দিনে লোকে বাস ভাড়া করে উত্তর কলকাতায় আসতো থিয়েটার দেখতে। আর বাস রাখা হতো একটা বড় মাঠে, একেবারে পিকনিকের মেজাজ। দিদি জানেন, স্বপনদা না আপনার শাহজাহান নাটকে জাহানারার চরিত্রে অভিনয় দেখেছে। তখন আমার বয়স 10 কি 12 হবে। দিদি এখনো সেই স্মৃতি চোখের সামনে জলজল করছে। দিদি চুপ করে আছেন কেন, আপনার নাটকের দু একটা ডায়লগ মনে নেই? দিদি আমিও নাটক করি, একটু দেখুন না, একটু দেখুন, যদি কিছু মনে করতে পারেন একবার একবার দেখুন দিদি, যদি কিছু মনে পড়ে আপনার একবার দেখুন। দেখছি শাহজাহান নাটক থেকে, একটু চেষ্টা করছি বলার। আমি এখানে কেন এ কথা ঔরঙ্গজেব আজ এই ধীর ভাবে সিংহাসনে বসে জিজ্ঞাসা করতে পারছো? ঔরঙ্গজেব, আজ আমি এখানে এসেছি রাজদ্রোহের অভিযোগে তোমাকে অভিযুক্ত করতে। কার কাছে? খোদার কাছে, ঈশ্বরের কাছে। ঈশ্বর নাই ভেবো না, শয়তানের চাকরি করে ভেবেছো যে ঈশ্বর নাই?
ঈশ্বর আছেন। এই তো দিদি, আপনার সব মনে পড়ে গেছে। দিদি আর একটু বলুন, আর একটু বলুন। আমি এখানে বসে খোদারই ফকিরি করছি। স্তব্ধ হও ভণ্ড, খোদার পবিত্র নাম তোমার জিহ্বায় উচ্চারণ কর, জিহ্বা পুড়ে যাবে। বন্যা ও ঝঞ্ঝা, ভূমিকম্প ও জলোচ্ছ্বাস, দুর্ভিক্ষ ও মড়ক, তোমরা তো লক্ষ লক্ষ নিরীহ নরনারীর ঘর বাড়ি উড়িয়ে পুড়িয়ে ভেঙে চুড়ে চলে যাও, শুধু এদেরই কিছু করতে পারো না? মোহাম্মদ, এই উন্মাদ ইনিকে এখান থেকে নিয়ে যাও। এ রাজসভা উন্মাদ আকার নয়। দেখি কার সাধ্য যে সম্রাট শাহজাহানের কন্যাকে এখান থেকে নিয়ে যায়। সে ঔরঙ্গজেবের পুত্রই হোক বা স্বয়ং শয়তানই হোক। আমি কি ক্রোধে জ্ঞান হারিয়েছি? ভগ্নী, তুমি অন্তঃপুরে যাও। এই সভাস্থলে শত কুৎসিত দৃষ্টির সম্মুখে তোমার দাঁড়ানো শোভা পায় না। তুমি অন্তঃপুরে যাও। তা জানি অরঙ্গজেব, কিন্তু যখন একটা প্রকাণ্ড ভূমিকম্পে একটা হর্মরাজি ভেঙে পড়ে, তখন অসূর্যের স্পর্শারূপাতে মহিলা সেও নিঃসংকোচে রাস্তায় নেমে দাঁড়ায়। আজ ভারতবর্ষের সেই অবস্থা, একটা দুর্বিষহ অত্যাচারে আজ ভারতবর্ষের সাম্রাজ্য ভেঙে পড়েছে। এখন আর সে নিয়ম খাটে না অরঙ্গজেব। অসাধারণ দিদি, অসাধারণ, অসাধারণ দিদি। দিদি আর একটু বলুন না, একটু বলুন, আর একটু একটু বলুন না। এত বড় স্বার্থ আজ ধর্মের নামে বয়ে চলেছে, আর মেষশাবকগণ শুষ্ক অনিমেষ নেত্রে তার পানে চেয়ে আছে। দিদি এখানে কি আমার মানে ঔরঙ্গজেবের কোনো ডায়লগ আছে? না, এখানে শুধু জাহানারের ওকে দেখে মনে হয় ভালো আছেন, শান্তিতে আছেন। মায়া হয় অতীত খুঁড়ে যন্ত্রণা বাড়াতে আর ইচ্ছে করে না। তবু দিদি একটা কথা বলবেন, আপনি কেন আপনার স্বাধীন থিয়েটার ছেড়ে চলে এলেন? যেখানে আপনার এত নাম, ডাক, খ্যাতি, এত ভক্তরা, সর্বোপরি থিয়েটারের প্রতি আপনার এত বড় কমিটমেন্ট ছিল। জানো তো, ছোটবেলা থেকে মেয়েদের শুধু অসম্মানই দেখেছি। আমার খুব ঠিক হয়েছে, তবে একটু অন্যভাবে। আপনার জীবনে ওই রকম হয়েছে? হয়েছে তো বটে, আর তাই তো থিয়েটারকে আঁকড়ে ধরেছিল বাঁচার জন্য, একটু সম্মান অর্জনের জন্য। দিদি আপনি সম্মান তো জীবনে প্রচুর পেয়েছেন। সম্মান সম্মান আমি অর্জন করেছিল, আমাকে আমাকে এতটুকু সম্মানের জন্য ছোটবেলা থেকে কেবল লড়াই করতে হয়েছে। তবে কেন আপনি সব কিছু ছেড়ে চলে এলেন, কি হয়েছিল? রাজনীতি, রাজনীতি সব জায়গাতেই যা হয়। হ্যাঁ আমি জানি রাজনীতির কথা, কোনো এক অভিনেত্রীর জীবনেও এরকম রাজনীতির কথা পড়েছি। জানো তো, থিয়েটারে সব সময় আমার অভিনয়ের অংশটা
অন্য মেয়েদের অভিনয় করবার জন্য তৈরি করে রাখা হতো। যদি অসুস্থ হয়ে পড়ি তো কারা করবে? হ্যাঁ, সব নাটকে এরকম হয়। হ্যাঁ, এটাই দেওয়ার ছিল। তো সেদিন আবার চার অধ্যায় মঞ্চস্থ হবে। চার অধ্যায়? শুনেছি চার অধ্যায়ে আপনার অভিনয় মেয়েদের মতো। আপনার ডায়লগ শুনে নাকি লোকের গায়ে কাঁটা দিয়ে উঠত। আমি জানতাম যে চার অধ্যায়ে আমি অপরিহার্য। হ্যাঁ, তবে তবে কি হলো দিদি, কি হয়েছিল? আমি সাজঘরে মেকআপ নিয়ে বসে আছি, বেল পড়ল, আশ্চর্যে দেখলুম আমার জায়গায় মঞ্চে ঢুকলো নমিতা। এরকম হয় দিদি? নাটকটা চলতে লাগলো, আমাকে কেউ একবার বলবার প্রয়োজন পর্যন্ত বোধ করে। তারপর তারপর কি হলো দিদি? টেস্ট ছেড়ে মেকআপ তুলে বেরিয়ে আর কখনো যাইনি। আর কখনো যাননি? কোনো টাকা পেতাম তাও নিতে চাই, নিতে ইচ্ছে হয়। তারপরে কি দিদি এখানে এলেন? তারপরে এখানে চলে এলাম। জানো ভাবে মানুষের কত বুদ্ধি, একটা মানুষকে কিছু না বলে একেবারে চূড়ান্ত ভাবে অপমান করা হয়ে গেল, আর তার জীবনটা, তারপর তার জীবনটা একেবারে বদলে গেল। চোখের জলে রে লাগলো জোয়ার, দুঃখের পাড়া মারে ও চাঁদ। থিয়েটার আমাকে বাঁচিয়েছে, অন্ন দিয়েছে। যে ঘরে থাকি তাও তো ওই থিয়েটারের টাকাতেই কেনা। রং মেখে নতুন নতুন চরিত্রে অভিনয় করার যে কি আকর্ষণ তা বলে বোঝাতে পারবো না। সাংঘাতিক নেশা আর অনেকটা আনন্দ। তাই তো অনেক অসম্মানের মধ্যেও আমি ওই অভিনয় ছাড়তে পারিনি, থেকে গেছিলাম। আর ওরা সেই অভিনয়ের জায়গাটাতেই আঘাত করল, তখন আর কোনো কিছুই আমাকে আটকাতে পারল না। তাহলে শেষ অবধি তোমরা রাজনন্দিনীকে খুঁজে পেলে, এত ভালো লাগছে কি বলবো। সেই কবে থেকে রেকর্ড কেনা চলছে, ধরমতলায় গিয়ে টাকা দিয়ে রেকর্ড কিনে বাড়ি ফেরত আসার পয়সা থাকতো না। কতদিন যে হেঁটেই বাড়ি ফিরেছি,
আজকে তোমরা একে যে খুঁজে পেলে এই রেকর্ডের এক শিল্পীকে, এটাই খুব ভালো লাগছে। আজকের এই ইন্টারনেটের যুগে মনে হয় ছেলেমেয়েরা এই সংস্কৃতির দিকে একটু এগিয়ে আসুক, নয়তো এ কি চলে যাবে বিস্মৃতির অতলে। এই ব্যাপারটাই এই বয়সে এসে এখন খুবই হন্ট করে। এই যে রাজনন্দিনী দেবী স্বমহিমায় মাথা উঁচু করে রয়েছেন, কত লোকের অনুপ্রেরণা! না হলে লিখতে হতো নঠির ভাগ্য বিপর্যয়ের ইতিহাস, সিনেমার উপজীব্য সেটা নয়। পুড়েও যা পড়ে না, সেই অবিনাশী আত্মার জন্যই শত সহস্র সিনেমার আয়োজন। শস্ত্র ছেড়ে না, অগ্নি দহে না জারি, দেখব তারি অশ্রু পারাবারি, পাগলের মতো দুহাত বাড়ায় ধরে অধরা প্রাণের আবার স্বয়ম্বরে। চলো যাই দূরে যেখানে দাঁড়িয়ে কাল ভেঙে চুড়ে দিয়ে ঝেড়ে ফেলে জঞ্জাল, শুধু হাতে নিয়ে মুক্ত প্রাণের দীপ, নতুন বধুর কপালে পড়াবে টিপ। সেখানে যাবই যেখানে রয়েছে থেমে বাসর রাত্রি অবিচল কারু প্রেমে। কি কি ইচ্ছে করে আপনার? কত কিছুই যে ইচ্ছে করে, কখনো অনেকক্ষণ জলের ধারে বসে থাকতে ইচ্ছে করে, যেন যেন জল আমার বড় প্রিয়। আর প্রিয় উন্মুক্ত প্রান্তর আর সুনীল আকাশ, যেন যেন আমার যে কি ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে করে। দেখো দেখো একদিন ঠিক হারিয়ে যাব, আর আমার মৃতদেহটা জলে ভেসে ভেসে বেড়াবে। ছিন্দন্তি শস্ত্র